আজকে প্রোগ্রাম সম্বন্ধে বলবেন আপনার কি শুনতে চাই আমরা বসন্ত সামনে আর ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা সব উপলক্ষে আমরা একটা এক্সিবিশন অর্গানাইজ করেছি এটা বসন্ত বিলাস 2024 প্রায় 80 জনের উপর উদ্যোক্তা এখানে পার্টিসিপেট করছেন এই এক্সিবিশনটিতে এবং আমরা আজকে আমরা সেকেন্ড ডে পার করছি আর একদিন আছে শনিবার আশা করছি সবাই আসবেন আমাদের উদ্যোক্তাদেরকে উৎসাহ দিবেন আমাদের এখানে আপনারা সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন প্লাস হচ্ছে আমাদের ফুড স্টল আছে ফটো বুথ করা আছে ফটোগ্রাফার আছে তো সবাই ফ্রিতে সুন্দর মতন এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারবেন কোনোভাবে কোনো চার্জ বা কোনো টিকিট প্রযোজ্য নয় তো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এটাই আশা করি কেমন লাগতেছে আজকে আজকের ভালোবাসার দিবস উপলক্ষে যদি অনুমতিটা বলি ভালোবাসা দিবস আর বসন্ত উপলক্ষে তো সবাই আমরা একটু কেনাকাটা করি একটু গিফট করি বা সেলিব্রেট করে থাকি অনেকেই তো সবার জন্য আমার মনে হয় এটা একটা আদর্শ জায়গা কারণ অনেক অপশন আছে এখানে সবাই একটু দেখে শুনে নিতে পারবেন প্লাস প্রিয় জনকে সাথে নিয়েও আপনারা শপিং করতে পারেন এখানে সুন্দর একটা অ্যাটমসফিয়ার আমরা ক্রিয়েট করে থাকি ফ্যামিলি নিয়ে আসেন অনেকে তো খুবই ভালো লাগছে আজকে শুক্রবার অনেকেই আসছেন আরও অনেকে আসবেন আমরা অপেক্ষা করছি সবাই কেমন লাগলো আর কি আকর্ষণ দেখলেন আপনি ভালোই লাগছে আর মানে প্ল্যানিং বাই শেইখ্সের মেলায় আমি অলওয়েজ আসি সবসময় লেটেস্ট কালেকশন নিয়ে আসি ফেস্টিভ্যালের সাথে চাল নিয়ে আচ্ছা আমি জানতে চাই আপনার কাছে আকর্ষণ কোন জিনিসটা লাগলো হয়েছে আকর্ষণ হ্যাঁ কোন আপনি কি চয়েস করেন আপনার বেশি জুয়েলারি না বুটিক্সের পণ্য জুয়েলারি বেশি কিনা আপনার জুয়েলারি বেশি চয়েস আছে প্লাস এখানে কি জুয়েলারি আছে কেমন লাগতেছে নিজের চয়েস পণ্য পেয়ে কেমন লাগছে আমার জুয়েলারি অলরেডি কিনেছি জুয়েলারি ভালো লাগছে এখন কাপড় মেলার মাধ্যমে আপনাদের সময় বাঁচতেছে কিনা মেলাতে আপনার উপকার হচ্ছে কিনা কি মনে হচ্ছে আপনার কাছে আমাদের জন্য যারা অনলাইনে মানে কিনতে বেশি একটু মানে কমফোর্টেবল না মানে একটু দেখে কিনতে যারা পছন্দ করে তো অনেক সময় অনলাইনে সবগুলো থাকে না মার্কেটে তো তখন এই জন্য মানে মেলায় আসি মেলায় যখন ওরা মেলায় যখন এই স্টলগুলো দেয় আমাদের মতো কাস্টমারদের জন্য ভালো হয় আমরা দেখে কিনতে মেলাটাকে প্রতি বছর চালু থাকে এটা আশা রাখেন এটা বছর হ্যাঁ মানে ফ্যামিলির সঙ্গে আসছেন না একা আজকে একাই এসেছি কেমন লাগলো ভালোই লাগছে মেলাতে এসে কি আপনাদের উপকার হচ্ছে কি মনে হচ্ছে আপনার কাছে অনেক একটা থেকে একটা জায়গায় যাওয়া মেলা আবার হোক আশা রাখেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই